নমস্কার, আমি ডক্টর কৌস্তভ বসু, কনসালটেন্ট গাইনাক অঙ্কোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়া। প্রথমেই সকলকে জানাই নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। 2020 সকলের জন্যই খুবই বেদনাদায়ক। কোভিড-19 আমাদের অলমোস্ট সমস্ত সেক্টরেই জীবনকে দুর্বিষহ করে তুলেছে। 2021-এ হোপফুলি আমরা যখন ভ্যাকসিন এসে গেছে, আমরা আশা করব 21 সালটি আমাদের জন্য অনেক ভালো হবে। আর একটি আশার আলো 21 সালের জন্য, যে নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়াতে আমরা পূর্ব ভারতের মোস্ট অ্যাডভান্সড রোবোটিক সার্জারি সিস্টেম লঞ্চ করতে চলেছি। সকলের মনে এই ধারণা হতে পারে যে রোবোটিক সার্জারি আসলে কি, রোবোটিকই সার্জারিটা করছে। তো এই ভুল ধারণাটা ক্লিয়ার করার জন্য আপনাদের কাছে আমি এসেছি। অ্যাকচুয়ালি রোবোটিক সার্জারি মানে রোবট অ্যাসিস্টেড সার্জারি। ডাক্তার কনসোলে বসে তার হাতের দ্বারা কন্ট্রোল করবেন অপারেশনটি, এবং রোবট তাতে সাহায্য করবে, যাতে আমরা যে জায়গাগুলোতে নর্মাল ওপেন বা ল্যাপারোস্কোপিক সার্জারিতে পৌঁছতে না পারি, সেগুলোতে আমরা অ্যাক্সেস পেতে পারি। কিছু বেটার অপটিক্সের দ্বারা আমরা 3D ইমেজ আমরা পেতে পারি, যার জন্য আমরা আরও সূক্ষ্মভাবে অপারেশনটা করতে পারি, এবং যত সূক্ষ্মভাবে অপারেশন হবে পেশেন্টের সার্জিক্যাল আউটকাম সেটা অনেক বেটার হবে। পেশেন্ট তাড়াতাড়ি বাড়ি যেতে পারবেন, ব্লাড লস অনেক কম হবে, ইনফেকশনের চান্স অনেক কমবে, এবং ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ যেটা আমরা বলি অপারেশনের পরে, সেটা অনেকটা ইম্প্রুভ হবে। তো রোবটের সাহায্যে আমরা ডিফিকাল্ট ক্যান্সার অপারেশন সেগুলো করতে পারি, এবং তাতে পেশেন্টের পেরি অপারেটিভ আউটকাম অনেক বেটার হয়। তো আশা করব যে 2021 সালে আপনাদের সকলের মঙ্গল হোক, ভ্যাকসিন আসবে, এবং আপনারাও যাদের রোবোটিক সার্জারির প্রয়োজন আমাদের কাছে আসুন, আমরাও আপনাদের রোবোটিক সার্জিক্যাল সার্ভিসেস দিতে পারব। নমস্কার।